কবে শেষ হবে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ? কবে গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো? অবশেষে সেই সম্ভাব্য দিনক্ষণ জানিয়েই দিল KMRCL স্বয়ং। প্রযুক্তির হাত ধরে গঙ্গার নিচ দিয়ে মেট্রো সুড়ঙ্গ নির্মাণের পালা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এরপর সেখানে একে একে বসেছে পাতাল রেল ছোটার লাইন ও তার সহযোগী বিদ্যুৎবাহী থার্ড লাইন। এরপর সেই লাইন দিয়ে ছুটেছে একের পর এক মেট্রোর রেক, আর সব শেষে হয়েছিল মেট্রোর পরীক্ষামূলক দৌড়। যদিও ইতিমধ্যেই ইস্ট ওয়েস্টের প্রথম পর্বে সেক্টর 5 থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত পুরোদমে মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে, এখন অপেক্ষা শুধু কবে গঙ্গার নিচ দিয়েও চলাচল করবে মেট্রো সেই সময়ের। এই মেট্রো লাইনটি চালু হয়ে গেলে হাওড়ার সঙ্গে অনায়াসেই যুক্ত হয়ে যাবে সল্টলেক সেক্টর 5। মেট্রোর এই লাইনটি হুগলি নদীর নিচ দিয়ে যাবে। উল্লেখ্য, ভারতে এই প্রথম জলের তলায় মেট্রো লাইন হতে চলেছে। এসব তো হলো, কিন্তু কবে থেকে চালু হবে এই লাইন? কবেই বা শেষ হবে মেট্রো রেলের এই কাজ? সোমবার মেট্রো সম্প্রসারণের কাজের দায়িত্বে থাকা সংস্থা তথা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে, 2023 সালের জুন মাসের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি সংস্থাটির তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে 2023 সালের জুন মাসের মধ্যে শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত বাকি অংশটুকু চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের মোট দৈর্ঘ্য 16.55 কিলোমিটার, যার মধ্যে বর্তমানে চালু রয়েছে 9.30 কিলোমিটার দৈর্ঘ্য, অর্থাৎ সেক্টর 5 থেকে শিয়ালদহ পর্যন্ত যে রুট। অন্যদিকে বাকি থাকা 7.25 কিলোমিটার দৈর্ঘ্যের রুট এক বছরেরও কম সময়ের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বলা বাহুল্য, মোট প্রায় 16.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রো লাইনের প্রায় 10.8 কিলোমিটার পথই মাটির নিচে বিরাজমান। বাকি 5.8 কিলোমিটার পথ কেবল মাটির উপর দিয়ে যাবে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের এই কাজটি 2021 সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কলকাতার বউবাজার এলাকার বেশ কিছু বাড়িতে ফাটল সংক্রান্ত সমস্যার জন্য মেট্রোর টানেল তৈরির কাজ বিঘ্নিত হয়। এর আগে 2019 সালের অগস্টে টানেলে বোরিং মেশিনের কাজের সময়ও কিছু সমস্যা হয়েছিল। বলতে বাকি থাকে না, এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে বহু যাত্রীর সুবিধা হবে রাজ্যের দুই ব্যস্ত রেল স্টেশন শিয়ালদহ এবং হাওড়াতে যাতায়াত করতে। এর পাশাপাশি কলকাতা মেট্রো নর্থ সাউথ লাইন তথা কবি সুভাষ দক্ষিণেশ্বরের সঙ্গেও এই লাইনটি যুক্ত হবে এসপ্ল্যানেডে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।